ভিউয়ার কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মিস্টার নির্জন গেমের পক্ষ থেকে জানাই আপনার সবাইকে শুভেচ্ছা। আজকে নিয়ে আসলাম গাইস আপনাদের একটা অসাম ভিডিও, যেটাতে আমরা করতে যাচ্ছি অনলি শর্ট গান চ্যালেঞ্জ, যেখানে আমরা শর্ট গান বাদে ধরেন MP40, UMP, P90 এই ধরনের কোনো গান নিতে পারেন না, সুজি SG এমন যেমন M10, M18, তারপর আপনার ওই যে ছোটো একটা মিনি শর্ট গান, ওইগুলো নিতে পারবো, আর কোনো গান নিতে পারবো না। তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করি না গাইস, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। তো গাইস আজ আর নয়, আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। তো লেটস সি দ্য ভিডিও গাইস। তো গাইস র্যাঙ্কে আমরা নেমে গেছি বিমাশক্তিতে, জন্য নেমে নামছে। যদি আমরা পেয়ে একটা শটগান, ও ভাই পাস পাস পেয়ে গেছি, ওইটা গেছে মানে প্লাজ, ওইটা তো একটু নুপ টাইপ একটা শটগান ছিল, তাই মেরে দিলাম। তো গাইস আমরা পাস পেয়ে গেছি, দেখি কী হয় গাইস। সাথে M1014ও পেয়ে গেছি। তো আমি চেষ্টা করবো গাইস একটা, যদি M18 পেয়ে যাই তাহলে তাহলেই খেলা জমে যাবে। তো আমরা খুঁজতেছি M18, একটা শব্দ পাইলাম, সেই শব্দ সবাই শর্ট শর্ট দেখি ওদিকে ঘুরে আসবে, এইভাবে এসে তো আমাদের দুইটা কিল হয়েছে গাইস। সবার সম্পূর্ণ বিমা শক্তি গুলো আমরা এখন এনেই পাইনি। তো ফেভারিট গাড়ি নিয়ে ঘোরাফেরা করছি, পিছন থেকে একটা আমাকে মারছে, তো ওইটা আমরা মারতে যাবো। একটা শক্তি দিয়েছে গাড়িতে, আমার গাড়ি অটো, হ্যাঁ নেমে গেছি। এখন আমরা গ্রেনেড মারবো, দেখি কী হয়, গ্রেনেড যায় কি না আমাদের টাওয়ারের ভিতরে। আরে ভাই আমি নো প্লেয়ার, একটা গ্রেনেডও টাওয়ারের ভিতরে ছুটতে পারি না। দেখেন দুইটা গ্রেনেড মারলাম, দুইটাই বাইরে পড়ে গেলাম, মাইন লাফ। ওকে ঠিক আছে, তো আবার আমরা রাশ দিব গাইস। ওইটা মনে হয় মাইনে ডেমেজ খেয়েছে, আগে যদি গোলটা বসাতো তাহলে আমি উঠতে পারতাম না। তো গাইস এখানে আমরা কিল নিয়ে নিলাম, তো আমাদের তিনটা কিল হয়ে গেছে, এখনও মাত্র 17 জন লাইভ গাইস। সামনে একজন আমার কাছে লং রেঞ্জে গান নাই, আমাকে শর্ট রেঞ্জে যেতে হবে। তো গাইস আমি চলে যাচ্ছি শর্ট রেঞ্জে, দেখি একটা গ্রেনেড মেরে যদি গ্রেনেডে কিলটা পাই অসাম লাগবে। না রে ভাই আমার গ্রেনেড আমার সাথে ছিনিমিনি করে ছুটতে চাইলাম, ভিতর দিকে চলে আসলো আমার দিকেই। তো রাশ করে দিচ্ছি, অবাই দুইটা মাইন বসাইছে, এখন না ওঠাটাই ভালো মনে করি। অবাই গ্রেনেড মারতে দিই পিছন থেকে আরেকটা, আস্তে 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 ভাই আস্তে ভাই। ওকে ঠিক আছে কভার, অবাই গড ও গ্রেনেড মারছে। আরে ভাই এত গ্রেনেড কোথা থেকে জোগাড় করলে তুমি, নিয়ে আসো। ওকে ঠিক আছে আমরা এখন রাশ দিব, কীভাবে দেখি আসতে ভাই আসতে। যে কে মারলো ভাই আমার কিলটা, ভাই চুরি চুরি করে নিল। ওকে আমি মারতে যাচ্ছি যেটা আমার কিলটা চুরি করেছে, তো আমি শিওর ওই ঘরেই আছে, এখানে ও নিশ্চিত বসে আছে, সমস্যা নেই আমার কাছে M18 আছে না। ও গাইস দেখুন এই না কিল, তো গাইস আমাদের ওলে 4টা কিল হয়ে গেছে, মাত্র এখনও 13 জনে নেই বাকি। যদি আমি 13টা কিল পেয়ে যাই তো আমার কাছে ভালো বেস্ট নেই, দেখি আমি ড্রপে যদি একটু ফ্রি বেস্ট পেয়ে যাই, কারণ বাউন্ডির তো কিছুই পাইনি। গাইস গাইস এনিমি আছে একটা, দেখা যাক। ও গাইস ও পিলে পিলে হেডশট, প্রথমটা লাগে নাই, পরের সব কয়টা গুলোই মাথায় লাগছে, একটা গুলো শুধু বডিতে লাগছিল তাই পাইনি। তো গাইস সম্পূর্ণ পিক ঘুরে ফেললাম, সম্পূর্ণ পিকের নিচে দিকেও ঘুরে ফেললাম, কিন্তু একটাও গাইস এনিমি পাচ্ছি না খুঁজে। এখনও 9 জন এলাই প্রায়, কিন্তু একজনকে আমি খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক, সম্পূর্ণ জোনটা হয়তো এত ছোটো হয়ে যাচ্ছে, বাট একটা এনিমিকে খুঁজে পাচ্ছি না। তো গাইস দেখি ওই ঘরে থাকতে পারে, তো আমি ওই দিকে যাবো একটু ঘুরে যাব, দেখা যাক পাই কি না। না গাইস এই ঘরে বোধ হয় নেই, দেখেন থাকলে থাকতো শব্দ পেতাম। তো গাইস এই ঘরে এনিমি নেই, আমরা যাচ্ছি। ও গাইস সামনে দিক গ্লোয়াল মির্জাফরের সুযোগ যায়, চরম লেভে মির্জা একটা দেখছি, ওইটা মনে হয় মার খেয়েছে, সামনের দিকে মারছে মির্জাফরি কাকে বলে দেখেন। তো গাইস আমাদের অলরেডি হয়ে গেল এনিমি 3 জন, তো যদি গাইস 3 জন কি মারতে পারে তাহলে হয়ে যাবে আমার 9টা কিল। তো গাইস দেখা যায় মারতে পারবো কি গাইস জানিয়ে দেবো কমেন্টে, মারতে পারি কি। তো গাইস আমাকে মারছে, আমি ওর আমার কাছে তো শর্ট গান নেই, ওর মুখের সামনে যেতে হবে, তাহলে গ্লোয়াল আনলিমিটেড গাইস আমার কাছে, দেখেন কয়টা গ্লোয়াল এখনো আছে। তো আমি গ্লোয়াল দিয়ে এগোবো, ওর কাছাকাছি চলে যাব, কারণ আমার কাছে এখন 2টা M18 আছে, কোনো প্রবলেমই নেই। আমি গ্রেনেড করলাম,
একটা গ্রেনেড উপরে নাই গাইস, তো আমি উপরে চলে আসলাম, মনে নিচের দিকে দৌড়াচ্ছে গাইস, শব্দ পাইছি যে মনে উপরে উঠছে, উপরে উঠছে, হ্যাঁ হ্যাঁ উপরে উঠছে, একটা গ্লোয়াল, হ্যাঁ ঠিক আছে, সব গ্লোয়াল বসিয়ে দিয়েছে গাইস। আমি একটু না গাইস, জোন শুরু হয়ে গেছে, আমাকে জোনে যেতে হবে, তো আসতেই হবে, ওকে তো জোনে আসতেই হবে, এসে গেছে অলরেডি, তো গাইস হয়ে গেল আট, মাত্র দুইজনে লাইভ, দেখা যাক। ওইদিকে গাছের পিছনে একটা আমি গ্লোয়াল মারবো, একটা মিডি করবো, আরেকটা কই যে গাইস, এত ছোটো জনে আরও দুইজনে লাইভ, কোথায় গেল দেখা যাক। গাইস পিছন থেকে মারছে মারছে মারছে, গ্লু গ্লু গ্লু, ঠিক আছে, ওইটাও পাথরের পিছনে আগে ওইটাকে ধরবো, এই তো গ্লোয়ালের অভাব নেই, সমস্যা নেই, এটা একটু তাহলে তো আর ইজি, আরও ইজি কিল গাইস, নোট ঠিক আছে, না তো ওইদিকে রাস দিচ্ছি, একটা গ্লোয়াল মার, আস্তে আস্তে লেগে গেছে, আরে ভাই হেডশট লেগে গেছে, ও ভাই ওইটা বোধ হয় রাশ করে দিয়েছে, হ্যাঁ রাশ করে দিয়েছে, ঠিক আছে, একটা শট, ও ভাই লাগছে না, ও ভাই মেরে ওইটা বুঝে কিছু নেট প্রবলেম, ও গাইস অপি লেভেল হেডশট, সব লোকটা কিছু যাই গাইস, নয় কিলে ঘুরে নিয়ে আসলাম, জানি না গাইস আপনাদের ভালো লেগেছে কিনা আমার এলাকা, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট করে হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস, তো আজ এই পর্যন্ত, টাটা।